مُرِيدِي لا الله ربي) مريدي لا الله ربي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়ারলা আলী কাওয়াস হেবিকায়া হ্যাবিব আল্লাহ সালতুয়াস সালাম ওয়ালি কায়া নবি আল্লাহ ওয়ারলা আলী কাবাস হার্বিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান ফায়জানে কাসিদায় ঘসিয়ায় আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আপনার যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আসুন আমরা আমাদের অনুষ্ঠান আলোচনা শুরু করার পূর্বে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহু তলিহি বা আলি ওয়াসাল্লাম এর উপর দুরুদ প্রেরণের ফজিলর সম্পর্কে জেনে নেই দো জাহানের সুলতান সর্বারে জিশান মাহবুবে রহমান হুজুরপুর নূর সাল্লাহু তলিহি বা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর দুরুদে পাক পাঠ করাটা পুলসিরাতের উপর নূর হবে সুহান আল্লাহ যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দুরু শরীফ পড়বে তার আশি বছরের গুনা ক্ষমা হয়ে যাবে আলা মোহাম্মদ সাল্লাহু আলী দর্শক দর্শকবৃন্দ আসলে দুরুদে পাকের ফজিল বলে শেষ করা যাবে না এর বরকত অনেক 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 ঊর্ধ্বে তাই আমাদেরকে আর বিলম্ব সময় নষ্ট না করে আজ থেকে আমরা সবাই নিয়ত করে নিই আমরা আমাদের প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর উপর অধিক থেকে অধিক পরিমাণ শরীফ পাঠ করব কেননা শরীফের মাধ্যমে সকল আশা পূরণ হয় শরীফের মাধ্যমে সকল বালা মুসিবত থেকে মুক্তি লাভ হয় শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ তালা সকল কষ্টকে দূর করে দেন দুরশ্বরীফ পড়ার মাধ্যমে ঘরে বরকত আসে দুরুশরীফ পড়ার মাধ্যমে আল্লাহ ও তার রসুল সাল্লাহ তালা বা আলি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন হয় তো কেনই বা আমরা দুরুশরীপ পড়ব না তো আমরা সবাই নিয়ত করে নিই ইনশা আল্লাহ নিয়মিতভাবে দুরু পাঠ করব। করবো দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজও গসে পাক রহমাতুল্লাহ তালা আলী এর কাসিদায় গসিয়া শরীফ থেকে আমরা পঙ্ক্তি শ্রবণ করব এরপর গৌসে পাক রহমাতুল্লাহ তালা আলী ওই পঙ্ক্তির মধ্যে কি ইরশাদ করেছেন সেটাও ইনশাআল্লাহ আমরা তর্জমা ইনশাআল্লাহ শ্রবণ করব অনুবাদ এবং পাশাপাশি পাক রহমাতুল্লাহ তালা আলী এর কারামত সম্পর্কে এবং বিভিন্ন ধরনের ঘটনা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব আসুন আমরা এর পূর্বে কাসিদা গওসিয়া শরীফের কিছু ফজিল সম্পর্কে জেনে নিই কেননা কাসিদা গওসিয়া শরীফ এমন একটি কাসিদা আল্লাহ তালা এই কাশিদার বসিলায় অনেক অনেক নিয়ামত দ্বারা ধন্য করেন বান্দাদের তাই আমাদের উচিত আমরা যেন কাশিদা গৌসিয়ার শরীফকে পাঠ করি এবং আল্লাহ তার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর দয়া লাভ করি আমির এহলে সুন্নাত দামত বরকাতুমুল আলিয়া মাদানী পাঞ্জেশের মধ্যে কাশিদা গৌসিয়ার শরীফের কিছু ফজিলত এভাবে উল্লেখ করেন এই মুবারক কাসিদাটি নিয়মিত পাঠ করার দ্বারা স্মরণ শক্তি বৃদ্ধি করে সোহান এই কাসিদায় শরীফ পাঠ করলে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তালা আলী ওয়া আলি ওয়াসাল্লাম এর নৈকট্য অর্জন হয় সোহান যে ব্যক্তি এই কাসিদা মুবারককে নিজের সামনে রাখবে ও তিনবার পাঠ করবে তাহলে গসে পাক রহমতুল্লাহ তালা আলী এর দরবারে সে মকবুল হবে সোহান প্রত্যেক রোগ বা কষ্টের জন্য তিনবার বা পাঁচবার পড়া অনেক অনেক উপকারী সোহান আল্লাহ আসলে এভাবে অনেক ফজিলত রয়েছে তো আমরা যদি কাশিদা গওসিয়া শরীফকে পাঠ করার একটা মনস্থ করে নিই যদি এর বরকত আমরা অর্জন করতে চাই তাহলে অবশ্যই কাশিদা গওসিয়া শরীফ আমাদের পাঠ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কাশিদা গওসিয়া শরীফের ফায়েজ বরকত দ্বারা ধন্য করুক আসুন দর্শকবৃন্দ গসেপাক রহমাতুল্লাহ তালা আলী কি সাত করছেন কাসিদা গৌসিয়া শরীফের মধ্যে আসুন আমরা سبون كوري وتخبرني بما ياتي ويجري ويجري وتعلمني فأقصر عن وبلاني على على الأقطاب فحكمي فحكمي

রসে পাক রহমতুল্লাহ তাল্লাহ ইসাদ করেন আল্লাহ তালা আমাকে অতীতে যা ঘটে গিয়েছে এবং ভবিষ্যতে যা ঘটবে তার সংবাদ আমাকে জানিয়ে দেন এবং তিনি আমাকে সকল কুতুব গন্ধের শাসক বিচারক বানিয়েছেন সোহান আল্লাহ আর আমার আদেশ আমার হুকুম সর্বত্র জারি থাকে সোহান আল্লাহ মাদান চ্যানেলের দর্শকবৃন্দ আসলে আল্লাহ তালা গসে পাক রহমাতুল্লাহ তালা আলাইকে কত সুন্দর মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা অতীত সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তালা গসে পাক রহমতুল্লাহ তালীকে জ্ঞাত করে থাকেন সোহান আল্লাহ কেনই বা গসে পাক রহমাতুল্লাহ তালা আলাই হচ্ছেন আল্লাহ তালার দরবারে অনেক বড় অনেক বড় একজন প্রিয় বান্দা এবং আল্লাহ তালার মকবুল বান্দা রয়েছেন সোহান আল্লাহ গসে পাক রহমতুল্লাহ তালা আলী আল্লাহ তালার দরবারে নিজের সেই স্থানকে অর্জন করেছেন আল্লাহ তালার দয়ায় আসলেই আল্লাহ তালা যখন তার কোনো বান্দাকে পছন্দ করে নেন নিজের বন্ধু নিয়ে নেন তখন শুধু তাকে এরই মাঝেই নয় বরং অতীত বর্তমান ভবিষ্যৎ সকল বিষয়ের জ্ঞান আল্লাহ তালা দান করে থাকেন সোহান আল্লাহ আর আমাদের গসে পাক আব্দুল কাদের জিলানি বড় পীর সোহান আল্লাহ রহমতুল্লাহ আলেই তাকেও আল্লাহ তালা অনেক মর্যাদা অনেক ধরনের নিয়ামত দান করেছেন সোহান আল্লাহ গসে পাক রহমাতুল্লাহ তালা আলায় যখন আমরা বিভিন্ন ঘটনা শ্রবণ করি পড়ি তখন বোঝা যায় আল্লাহ তালা গসে পাক রহমতুল্লাহ তালা আলাইকে কেমন কেমন সোহান আল্লাহ কারামত দান করেছেন আসলেই দর্শকবৃন্দ আসলে অনেক বড় দয়া আল্লাহ তালা আমাদের গসে পাক রহমতুল্লাহ তালাহ আলাই এর উপর করেছেন আসুন আমরা ঘটনা শ্রবণ করি এবং গসে পাক রহমতুল্লাহ তালা আলীকে কেমন আল্লাহ জানি আবুল মুজাফর দরবারে উপস্থিত হয়ে আরোচ করল হুজুর আমি ব্যবসার উদ্দেশ্যে কাফেলার সাথে সাম দেশে যাচ্ছি আপনার নিকট দোয়ার আবেদন সৈদুলা হাম্মদ রাহমাতুল্লাহ তালা আলাই বললেন আপনি আপনার সফর বাতিল করে দিন এ সফরে ডাকাত আপনার সকল সম্পদ ছিনিয়ে নেবে এবং আপনাকে হত্যা করে ফেলবে ব্যবসায়ী সেটা শুনে অত্যন্ত ঘাবড়িয়ে গেল দুঃখ নিয়ে ফিরে আসার সময় পথি মধ্যে হুজুরে গসে পাক রহমতুল্লা তালা আলী এর সাথে সাক্ষাৎ হয়ে গেল জিজ্ঞাসা করলেন পেরেশান কেন তিনি সকল ঘটনা খুলে বললেন তিনি তালা তাল ঈর্ষাদ করলেন দুঃখ করো না আগ্রহ নিয়ে সাম দেশে সফর করো সব কিছু উত্তম হবে সুতরাং সে কাফেলার সাথে রওয়ানা হয়ে গেল ব্যবসায় তার অনেক লাভ হল এক হাজার আশরাফির থলে নিয়ে সাম দেশের শহর হাবল পৌঁছল হঠাৎ সে আশরাফির থলে কোথায় রাখল ভুলে গেল এ চিন্তায় ঘুম চেপে বসল এবং শুয়ে পড়ল ঘুমে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল যে ডাকা দল কাফেলার উপর হামলা করে সকল মাল লুণ্ঠন করে নিল এবং তাকে হত্যা করা হলো ভয়ে তার চোখ খুলে গেল ভীত সন্ত্রস্ত হয়ে উঠে দেখল সেখানে কোনো ডাকাত ইত্যাদি নেই এবার তার স্মরণে আসলো যে আশরাফির থলেটি অমুক স্থানে রক্ষিত আছে দ্রুত সেখানে পৌঁছতেই থলের সন্ধান পেল। খুশি মনে বাগদাদ ফিরে এলো এবার ভাবতে লাগলো যে সর্বপ্রথম ঘোষে পাক রহমাতুল্লাহ তালা আলে এর সাথে সাক্ষাৎ করবে না শেখ হাম্মদ রহমাতুল্লাহ তালা আলের সাথে ঘটনাক্রমে পথি মধ্যে দুনার শেখ হাম্মাদ রহমাতুল্লাহ তালা আলের সাথে সাক্ষাৎ হয়ে গেল এবং তাকে দেখতেই বললেন সর্বপ্রথম গসে পাক রাহমাতুল্লাহ তালা আলের এর সাথে সাক্ষাৎ করো কেননা তিনি মাহবুবে রব্বানি তিনি তোমার জন্য সতেরো বার দোয়া করেছেন তাই তো তোমার তাকদির পরিবর্তন হয়ে গেল যা আমি সংবাদ দিয়েছিলাম আল্লাহ তালা তোমার উপর সংগঠিতব্য ঘটনা গসে পাক রহমাতুল্লাহ তালা আলে এর দোয়ার বরকতে জাগ্রত অবস্থা থেকে স্বপ্নের মাধ্যমে পরিবর্তন করে দেন সোহান আল্লাহ সুতরাং সে গসে পাক রহমাতুল্লাহ তালা আলী এর দরবারে উপস্থিত হলো গসে পাক রহমাতুল্লাহ তালা আলাই তাকে দেখতেই বললেন বাস্তবে কি তোমার জন্য সতেরো বার দোয়া করেছি সুহান আল্লাহ আল্লাহ তাল্লা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক সল্লু আলাল হাবিব صلى الله تعالى عليه وآله وسلم <applause> আসলে দর্শকবৃন্দ যদি আমরা গসে পাক রহমতুল্লা তালা আলী এর জীবন সম্পর্কে আমরা জানতে চাই স্টাডি করতে চাই তাহলে গসে পাক রাহমাতুল্লাহ তালা আলী এর মহত্বের অনুধাবন আমরা করতে পারবো না গসে পাক রহমতুল্লাহ তালাহ আলী এই বয়সে নেয় বরং গসে পাক রহমতুল্লাহ তালা আলীহী তো আল্লাহ তালার দয়ায় জন্মের পূর্বে থেকেই বলি সাহান আল্লাহ হ্যাঁ যাকে গসে পাক তালালায়কে তাল্লাহকে মাদারজাত বলি বলা হয় সোহান আল্লাহ কেননা গসে পাক রহমতুল্লাহ এর বাল্যকালের কিছু ঘটনা এমন পাওয়া যায় যা দ্বারা বোঝা যায় সোহান আল্লাহ গসে পাক রহমতুল্লাহ তাল্লাহ হচ্ছেন মাতৃগর্ব থেকেই আল্লাহ তালার মহান বলি সোহান আল্লাহ তিনি রহমাতুল্লাহ তাল্লাহ কখনো মাতৃগর্বে মায়ের হাঁচি আসলে যখন আলহামদুলিল্লাহ বলতেন তখন তিনি রহমতুল্লাহ তালা আলী পেটের মাঝেই এর জবাব স্বরূপ ইয়ার হামুকিল্লা বলতেন সোহান আল্লাহ সোহান আল্লাহ হ্যাঁ দর্শকবৃন্দ শুধু তাই নয় এভাবে আরও রয়েছে তিনি রহমতুল্লাহ তালা আলাই এলা রমজানুল মুবারক রোজ সোমবার সুবেহ সাদিকের সময় দুনিয়াতে তশিফ নিয়ে আনেন সোহান আল্লাহ ওই সময় ঠোঁট একটু একটু নোট ছিল এবং আল্লাহ 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 শব্দ আসছিল যেদিন তিনি জন্ম হয় ওই দিন তিনি আলী এর জন্মভূমি জিলান শরীফে এগারো শত বাচ্চার জন্ম হয় তাদের সবাই ছেলে সন্তান ছিল এবং সবাই আল্লাহর বলি হয়েছিল সহান আল্লাহ আসলে দর্শকবৃন্দ আর কোনো সন্দেহের অবকাশ নেই আর কেনই বা আমরা সন্দেহ করবো আমরা তো গসে পাক রহমাতুল্লাহ তালা আলী এর দামানবালা আমরা তো গসে পাক রহমাতুল্লাহ তালা আলী এর গোলাম যারা আউলে একরামের কারামতকে অস্বীকার করে নিঃসন্দেহে তারা আল্লাহ তালার প্রদত্ত আল্লাহর বলিদের সাথে বেয়াদুবি এবং তাদের অস্বীকার করাই হয় এবং আল্লাহ তালার হুকুমকেও অস্বীকার করা হয় আর যারা এরকম করবে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন আর দর্শকবৃন্দ আমরা তো হচ্ছি গসে পাক রাহমাতুল্লাহ তালা আলী এর পরম ভক্ত তাই আমাদেরও উচিত গসে পাক রাহমাতুল্লাহ তালা আলী এর দামান ধরে নেন আর আমরা তো গসে পাক রাহমাতুল্লাহ তালা আলী এর গোলাম রয়েছি সোহান আল্লাহ আসলে অনেক মানুষ আউলিয়া গ্রামের কারামতগুলোকে অস্বীকার করে থাকে কেননা তারা শয়তানের ক্রমন্তনার শিকার হয়ে কারামতকে পাল্লায় ওজন করে থাকে আসলে কারামত হচ্ছে এমন একটি জিনিস অলৌকিক বিষয় যা সাধারণত মানুষের জন্য অসম্ভব একটি বিষয় আর আল্লাহ তালা কি না পারেন আল্লাহ তালা যা চান তাই হয় আর আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতাতে আলহামদুলিল্লাহ আউলিয়া ক্রামদের মাধ্যমেও অনেক অলৌকিক বিষয় ঘটে থাকে যা আল্লাহ তালাই ঘটিয়ে থাকেন সোহান আল্লাহ গোসেপাক রহমতুল্লাহ তালা আলের এর ঘটনা বিভিন্ন ধরনের কারামত্ব আমরা শুনছি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর বলিদের ভালোবাসা আল্লাহর বলিদের কদমে থাকার তফিক দান করুক কেননা আল্লাহ তালা পবিত্র কুর আনুল করিমের মধ্যেও করে দিয়েছেন আল্লাহর বলিদের কোনো ভয় নেই তারা আল্লাহ তালার বন্ধু তাই আমাদেরকেও আল্লাহ তালার বন্ধুদেরকে আল্লাহ তালার বলিদের ভালোবাসতে হবে এই ভালোবাসাই আমাদেরকে আল্লাহ তালার নৈকট্য অর্জনের মাধ্যম হবে দর্শকবৃন্দ তাই আমাদের উচিত আল্লাহর বলিদের সেই পথগুলোকে আমাদের অবলম্বন করা আমাদেরকে সেই পথে চলা আজ দাওয়াত ইসলামী আমাদেরকে সে আউলিয়া গ্রামের পথকে দেখিয়ে দিচ্ছে সে আউলিয়া ক্রামের পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে তাই আমাদেরকেও এই দাওয়াত ইসলামের মাদানি মহলের মধ্যে সম্পৃক্ত হয়ে যেতে হবে দাওয়াত ইসলামের মাদানী মহলে যদি আমরা আমাদেরকে রাঙিয়ে নিই দাওয়াত ইসলামীর মাদানী মহলের মাদানির রঙে যদি আমরা আমাদেরকে সাজিয়ে নিই ইনশা আল্লাহ আজা আমরা আমাদের জীবনকে আল্লাহ তার রসুল সাল্লাহ তালাআ আলিহি ওয়াসাল্লাম এর দেখানো পথে নিয়ে যেতে সক্ষম হয়ে যাবো আলহামদুলিল্লাহ সেই চিন্তাধারায় দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একটি দুটি তিনটি নয় বরং একশোরও অধিক বিভাগে আলহামদুলিল্লাহ কাজ করছে সোহান আল্লাহ জামিয়াতুল মদিনা মাদসুতুল মদিনা আর আপনি যে দেখছেন মাদানী চ্যানেল এভাবে বিভিন্ন সবায় বিভিন্ন বিভাগে আলহামদুলিল্লাহ দিনের কাজ করে যাচ্ছে তাই আপনাদেরকেও বলবো আপনারাও দাওয়াত ইসলামীকে সাহায্য সহযোগিতা করুন ইনশাআল্লাহ আসল আল্লাহ তালা আপনাকে এর উত্তম প্রতিদান দান করবেন আলহামদুলিল্লাহ আপনি এভাবে মাদানী চ্যানেলে বসে অনেক ধরনের এলমে দিন শিখতে পারছেন এভাবে আলহামদুল্লাহ বিভিন্ন বিভাগের মধ্যে এভাবে এলমে দিন বিভিন্ন দিনের কাজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামিক করে যাচ্ছে আর আপনি যদি এই দাওয়াত ইসলামের মাদানী মহলে আসেন নিজেকে এর মধ্যে জড়িয়ে নেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন আপনি পূর্বে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন তাই আপনাদের বলবো আপনারা আসুন এই মাদানী মহলে অংশগ্রহণ করুন নিজের জীবনকে সুন্নতের রঙে সাজিয়ে নিন মাদানি কাফেলা সফর করুন মাদানী ইনামতের উপর আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবেন দর্শকবৃন্দ আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাই বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলবো দেখতে থাকবেন মাদানী চ্যানেল বাংলা এবং অপর অপর ইসলাম ভাইকে উৎসাহিত করুন কেননা মাদানী চ্যানেল দেখলে অনেক ইলমেদিন অর্জন হয় তাই আপনাদের বলবো আপনার মাদান চ্যানেল দেখবেন এবং অপর ইসলাম ভাইকেও উৎসাহিত করবেন দর্শকবৃন্দ আজ আমাদের আলোচনা এখানেই শেষ করছি আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সল্লু তলিহি আলি ওয়াসাল্লাম